শহরবাসীর জন্য সুখবর, এবার থেকে সুপার বিল্ট নয়, কর দিতে হবে শুধুমাত্র ফ্ল্যাটের কার্পেট বা বিল্ট আপ এরিয়ার ওপরই। এমন সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পুরসভা। কাকে বলে ফ্ল্যাটের কার্পেট এরিয়া বা সুপার বিল্ট এরিয়া? ফ্ল্যাটের যেটুকু অংশে আপনি থাকেন, অর্থাৎ আপনার ফ্ল্যাটের চার দেওয়ালের ভেতরের মাপকে বলা হয় কার্পেট এরিয়া, ছাদের মাপকে বলে বিল্ট আপ এরিয়া। এবার থেকে এই বিল্ট আপ এরিয়ার ওপরই আপনাকে কর দিতে হবে। এই অংশের মধ্যে কোনোভাবেই ঢুকবে না সুপার বিল্ট এরিয়া, শুধুমাত্র আংশিকভাবে যুক্ত হবে গ্যারেজ, লিফট, এই অংশগুলি। বিল্ট আপ বা কার্পেট এরিয়ার থেকে সুপার বিল্ট এরিয়া সবসময়ই বেশি হয়, তাই সুপার বিল্ট এরিয়ার হিসেবেই এখন কর দিতে হয়। এই ব্যবস্থায় পাল্টাচ্ছে কলকাতা পুরসভা। নতুন নিয়ম অনুযায়ী আপনার ফ্ল্যাটের বিল্ট আপ এরিয়া যদি 800 বর্গফুট এবং সুপার বিল্ট এরিয়া যদি 1000 বর্গফুট হয়, তাহলে আপনাকে 800 বর্গফুটের ওপরই কর দিতে হবে। আগে 1000 বর্গফুটের ওপরই কর দিতে হতো। মেয়র জানিয়েছেন খুব শীঘ্রই এ নিয়ে সিদ্ধান্ত পাশ হবে। কার্পেট এরিয়া বা বিল্ট আপ এরিয়া যে কথাটাকে বলে, কোনো ক্ষেত্রেই সুপার বিল্ট আপ অর্থাৎ 25% এক্সট্রা করে এরিয়া ধরা যাবে না। একদম বিল্ট আপ এরিয়া আপনি ট্যাক্সেশন করুন, আর যেগুলো এক্সট্রা রয়েছে, কোথাও সুইমিং পুল থাকতে পারে, কোথাও জিম থাকতে পারে, কোথাও স্কোয়াস কোর্ট থাকতে পারে, কোথাও সিঁড়ি আছে, লিফট আছে, সেগুলো যা নিরূপণের ক্ষেত্রে মানে সেটা কম পার্সেন্টেজে ধরে সেই বাড়ির সঙ্গে প্রপোর্শনেট অ্যালাউ করা হোক। তবে বিলাসবহুল আবাসনের ক্ষেত্রে যেখানে সুইমিং পুল, এসি, জিম বা কমিউনিটি হল রয়েছে, সেখানে বাড়তি এরিয়ার জন্য যে কর ধার্য হবে তা আবাসনের বাসিন্দাদের মধ্যে সমান ভাগে ভাগ হবে। সব প্রমোটারই ফ্ল্যাট বিক্রির সময় ক্রেতার কাছ থেকে সুপার বিল্ট এরিয়া ধরে টাকা নেন। অনেক সময় তার উপর যোগ হয় আরও কিছু বাড়তি বোঝা। এই পরিস্থিতিতে অসাধু প্রমোটারদের আইনে বাঁধতে পাশ হয়েছে রিয়েল এস্টেট বিল। এবার পাল্টাতে চলেছে পুরসভার পুরনো কর পদ্ধতিও। ফলে ফ্ল্যাটের যেটুকু অংশে আমাদের বাস, এখন থেকে করও দিতে হবে সেটুকুর জন্যই। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।